নিখোঁজ ছেলেকে খুঁজে না পেয়ে থানার দ্বারস্থ এক অসহায় পিতা। ছেলেকে ঘরে ফিরিয়ে আনার আর্জি জানিয়ে নিখোঁজ ডায়েরি করলো রাজনগর পিআর বাড়ি থানাতে। নিখোঁজ ডায়েরি করার পরও কোনো ভূমিকা নিচ্ছে না, এমনই অভিযোগ উঠেছে রাজনগর পিআর বাড়ি থানার ওসির বিরুদ্ধে। জানা যায় কর্মসূত্রে বহিররাজ্যে যাওয়ার কিছুদিন পরই আর খোঁজ পাওয়া যায়নি ছেলে সুমন মিয়ার বাড়ি রাজনগর ব্লকের একিনপুরের তেবাড়িয়া এলাকায়। বাবা আব্দুল কাদের নিখোঁজ ছেলে সুমন মিয়াকে ফিরে পাওয়ার জন্য পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও ভূমিকা না দেখে পিতা আব্দুল কাদের অসহায়ভাবে দিন যাপন করছেন। কি করবেন, কোথায় গিয়ে খুঁজবেন, এই ভেবে সুমনের পরিবার উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। গত ছ মাস আগে সুমন মিয়া মিজোরামের উদ্দেশ্যে পাড়ি দেয় কাজের জন্য। জানা যায় নাগাল্যান্ড থেকে আসা অমরপুরের দুই যুবকের সহযোগিতায় বাড়ি থেকে বের হয়ে কাজের জন্য সুমন মিয়া নাকি মিজোরামে যায়। সবকিছু ঠিকঠাক থাকলেও মে মাসের গত তিন তারিখের পর থেকে সুমন মিয়ার পরিবারের লোকেরা তার সাথে যোগাযোগ করতে পারছে না। সুমনের মোবাইল ফোন করলেই ফোন সুইচ অফ দেখায় বলে জানায় সুমনের বাবা আব্দুল কাদের। বিভিন্নভাবে ছেলের সাথে যোগাযোগ করতে চাইলেও যোগাযোগ আর হয়ে ওঠেনি। পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকারের কাছে আবেদন জানান সুমনের বাবা আব্দুল কাদের তার নিখোঁজ ছেলেকে ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য। আমার ছেলে একটা প্রথম বাড়িতে গেছে কাজ করবো বলে, তখনও কাজ করি বা আগরতলা, সেই আগরতলা কাজ করে হেন বাড়ির উপলে এখন আসামের চার পাঁচজন ছেলে তারা অমরপুর কাজ করতো, সেইখান থেকে আগরতলা আসে আজকে তারে নিয়ে ছেলে চার পাঁচজন ছেলের বাড়ি কোন জায়গায় এই আসামে মিজোরাম এডিট করছি তারে নিয়ে গেছে জিজ্ঞেসে তুই কাম করবি তারা বাড়ি কোন জায়গায় আছে তারা কইতে আছে মিজোরাম কি লোকাল না না আমরা তো স্থানীয় খোলাড়া আমার আর হেডি তো বাইরে আসামে কইছে বাড়ি কইয়া নিছে তারে তো কইছে আমি আমুক এনে তো আমি তোরা আবার আইনে দিয়া যাবো এই কথা কইয়া তারা সঙ্গে লয়ে গেছে আট মাস চলে এবার আট মাসের ভিতরে কোনো বেতন টেতনও দেয় নেই আর এমনি খবর খবর দিয়ে গেলে তিনও চারোটা ছেলে তার লোকে আছে কাজ করে ভালো আছে আমরা চিন্তা করি না এসে কইছে। এরপরে ঈদ হচ্ছে তিন তারিখে চার তারিখে কথা কইছে পাঁচ তারিখ থেকে আর তার ফোন বন্ধ হয়ে গেলাম তোর ফোন কী করবো রাত্রে আমরা সাতজন ঘুমাইছি একসাথে চারজনের মোবাইল দিয়েছি আমারটা নিয়ে লয়ে গেছি জানাই আমার ছেলের নাম কি সুমন মিয়া কোন জায়গায় কাজ করতে গেছিল মিজোরামে কাম করছে কইছে মিজোরামে কলার খনিতে কইছে মিজোরামের কলার খনিতে কাজ করে কইছে হ্যাঁ তারপর দিয়ে গেলাম তো তুই অহন কই আছে তো আমার তো মোবাইল লয়ে গেছি যে আর মোবাইল যা কথা কইছি আমি বাড়ি চলে যাই কবে আসবি তো আমি সাড়ে পাঁচ তারিখে যাই পাঁচ তারিখে এরপরে তারা কিছুদিন আগে করছিল এই জিনিসটা হয়েছে কলা খুনির মধ্যে বিক্রি করতো আমরা এখানে আনতে কইছি তীব্রতে আমি কইছি না এটা তো অবৈধ জিনিস আমাদের দেশে আনিও না তোমরা দেশে ভালো তোমরা বিক্রি করো আমি দমকায় দমকায় দিছে রে আমার কাছে আর এক মাস ফোন করে না।